सम्मानित दर्शक मंडली आपनारा देखछेन चैनल भार्सेटाइल गार्डेनर। आज के एक विशेष प्रतिबेदन निये आपनादेर सामने उपस्थित होइछि। एई प्रतिबेदनटी अत्यंत गुरुत्वपूर्ण एई कारणेई जे आमरा जारा बागाने बा छादे बा आंगिनाते विभिन्न धरनेर सब्जी फूल फलेर चाष करी सेई समस्त गाछगुलिते विभिन्न धरनेर कीट पतंगेर जे आक्रमण हय আমরা বারবার বিভিন্ন ধরনের রাসায়নিক কীটনাশক ব্যবহার করেও তা থেকে উপকার পাই না। প্রতিটি বাগানি এমনকি যারা জমিতে চাষ করেন বাণিজ্যিকভাবে প্রত্যেকে কিন্তু এই বিষয়ে ভীষণভাবে তারা কিন্তু উদ্বিগ্ন। তো আজকে এক বিশেষ ব্যবস্থাপনার কথা আপনাদের বলবো, যে ব্যবস্থাপনা প্রয়োগ করে আপনারা আপনাদের বাগানে আপনাদের জমিতে বা ছাদ বাগানে আপনারা কিন্তু সুন্দরভাবে ফসল ফলাতে পারবেন, কীট পতঙ্গের আক্রমণের হাত থেকে আপনারা আপনাদের ফসলকে বাঁচাতে পারবেন। এবং এটা এমন একটা পদ্ধতি যেখানে রাসায়নিক কীটনাশকের ব্যবহার না করে সম্পূর্ণ এক জৈবিক পদ্ধতির দ্বারা বা এটা বলা যেতে পারে এক ধরনের IPM পদ্ধতি, এটা একটা নতুন একটা ব্যবস্থাপনা যেটাকে ইংরেজিতে বলে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, অর্থাৎ সম্মিলিত একটা পদ্ধতি, যে পদ্ধতির সাহায্যে আমরা কীট পতঙ্গের দমন করতে পারি, আমাদের পরিবারকে আমরা বিষমুক্ত ফসল উপহার দিতে পারি। সেই বিষয়ক এই আজকের প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা এই ভিডিওটি একটু সময় করে দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ এর পিছনে আরেকটা বিষয় রয়েছে যেটা হচ্ছে সমাজের মধ্যে একটা সচেতনতা গড়ে তোলার ব্যাপার। তাই ভিডিওটি বেশি করে শেয়ার করলে সচেতনতা গড়ে উঠবে এবং মানুষজন এটা দেখে উপকৃত হবে। তো আমি একটা বিশেষ জিনিস আপনাদের দেখাচ্ছি, দেখুন এটা হচ্ছে পোকা ধরার ফাঁদ, একটা আঁঠালো ফাঁদ। আমি গতকালই আমি ফ্লিপকার্ট থেকে এটাকে নিয়েছি, আপনারা দেখুন দেখাচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইকো স্টিকি ট্র্যাপ, অর্থাৎ এখানে আঁঠালো ফাঁদ রয়েছে, হলুদ রঙের রয়েছে এবং নীল রঙের রয়েছে। এগুলো প্লাস্টিকের কার্ডবোর্ড দিয়ে তৈরি, এর উপরে একটা আঠা লাগানো আছে। আমি আপনাদের খুলে দেখাচ্ছি এবং কিভাবে এগুলো আপনারা জমিতে প্রতিস্থাপন করবেন, এগুলো জমিতে লাগালে আপনারা কি ধরনের উপকার পাবেন, কোন কোন পোকার হাত থেকে আপনার ফসল বাঁচবে সেই সম্পর্কে আপনাদের জানাব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হলুদ আঠালো ফান, এটাকে একটা লাঠির সঙ্গে আমাদের যুক্ত করে দিতে হবে, বেঁধে দিতে হবে, তার জন্যে এখানে ছিদ্র আছে। এখন এই যে হলুদ আঠাযুক্ত ফাঁদ কীভাবে এটা কাজ করবে, আপনারা জানেন যে বিভিন্ন ধরনের কীটপতঙ্গ যা বিশেষ করে যেগুলো উড়ন্ত পোকা তারা হলুদ রঙের প্রতি আকৃষ্ট হয় এবং হলুদ রং পেলেই তারা কিন্তু সেখানে এসে বসে। তো এখানে সেই টেকনোলজিটাকে কাজে লাগানো হয়েছে, হলুদ রঙের কার্ডবোর্ডের উপরে তার উপরে রয়েছে এক আঠা, যে আঠা সহজে কিন্তু জলে ধুয়ে যাবে না এবং এই আঠা কিন্তু শুকিয়ে যাবে না এবং এই আঠা কিন্তু বিষাক্তও নয়। এই যে আমার হাতে লাগছে এগুলো কিন্তু বিষাক্ত নয়, পরে আমি এটা ধুয়ে নেব। তো এইভাবে আপনারা যদি এই আঠাযুক্ত বোর্ডগুলোকে জমিতে আপনারা বাঁশের সঙ্গে যুক্ত করে লাগিয়ে দেন তাহলে বিভিন্ন ধরনের পতঙ্গ, কোন কোন পোকার ওটি এটা কাজ করবে, হোয়াইট ফ্লাই মানে সাদা মাছি, লিফ হপার মানে যে সমস্ত পোকাগুলো গাছের পাতা কেটে কেটে খায় সেগুলো, টি মসকিউটো বাগ, এছাড়া ফাঙ্গাস জিনাটস, থ্রিপস একটা ভয়ঙ্কর পোকা, এফিডস এটাও একটা মারাত্মক পোকা ক্ষতিকারক, এবং এছাড়া জেসিডস, অনিয়ন ফ্লাই, তারপরে পেঁয়াজে যে সমস্ত মাছিগুলো হয় সেইগুলো, এই সমস্ত পোকার বিরুদ্ধে কিন্তু এই আঠালো ফাঁদ দারুণভাবে কাজ করবে, অর্থাৎ হলুদ রঙে আকৃষ্ট হয়ে এই পোকাগুলো আসবে এবং এসে এখানে কিন্তু বসবে, বসলেই ওই আঠার মধ্যে তারা কিন্তু চিটিয়ে যাবে। সাইডে দেওয়া আছে কিভাবে পোকাগুলো এসে এখানে আঠার মধ্যে চিটিয়ে যাবে সেটা দেখানো হয়েছে।
এইভাবে একটা বাঁশের মধ্যে আপনারা লাগিয়ে নেবেন। কোম্পানি থেকে এই তারটা দিয়েছে, একটা নরম তার, সেটা দিয়ে আপনারা এইভাবে বেঁধে নেবেন বাঁশের সঙ্গে। তারপর এটাকে এইভাবে লাগাবেন, গেঁথে দেবেন মাটিতে। আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, এই ভিডিওটি আপনারা দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে জনগণের মধ্যে সচেতনতা তৈরি করবেন, যাতে মানুষের মধ্যে জনসচেতনতা গড়ে ওঠে এবং এই ধরনের আইপিএম ব্যবস্থা তারাও যেন তাদের জমিতে স্থাপন করে। আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।